হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমার মনটা খুবই খারাপ। স্পার্কি গত রাতেও ফেরেনি, তো সকালবেলা এসে আমি জানালার কাছে এসে অনেকবার ডাকছিলাম, কোনো সাড়া মেলেনি। তো আমি দুপুরে যখন রান্না করছিলাম, কিচেন থেকে একটা বিড়ালের আওয়াজ শুনতে পারি। আমি দৌড়ে জানালার কাছে আসি, সাথে মাইলোও আসে। তো আমি বুঝার চেষ্টা করছিলাম যে আওয়াজটা কোথা থেকে আসছে। বুঝলাম যে পিছনের বিল্ডিং থেকেই আসছে। তো ওই বিল্ডিংয়েরই কেয়ারটেকার কাছে এসে আমার কাছে জিজ্ঞাসা করছে যে আপা, আপনার কি কিছু হারিয়েছে বিড়াল? তা আমি বললাম যে হ্যাঁ। তো বললো যে আমাদের লিফট এখনও চালু হয়নি, কিন্তু ওই লিফটের ভিতরে একটা বিড়াল উঠে বাসের উপরে বসে আছে, তো ডাকলেও আসছে না। তো আমি বললাম যে কি রঙের? তা বললো সাদা রঙের। তা বললাম যে আচ্ছা, তাহলে আমি আসছি। বলে আমি দৌড়ে আর কি হন্তদন্ত হয়ে আমি আর ওয়াসিফ গেলাম। যাওয়ার পর আর কি ঘটনা এবার আপনারা দেখতে পারবেন যে কি হলো। ওখান থেকে নামানোর পরে স্পার্কি ও খায় না, তো ও কোনো কিছু খেতে চায় না। ও তো আমি শুনছি, আমি ডাকছি ওকে, কিন্তু সাড়া দিচ্ছে কই? সাড়া দিয়ে দিলে ও একবারে তিনতলায়। আমি অনেকবার নামায় দিছি, কিন্তু ও যায় না। আমি কি করে নামাবো তোমাকে? ও তো চিনে না আপনাদেরকে। আসো বাবা, তুমি নামাইছিলাম পাঁচটা বেলা থেকে নামাইছি, নামানোর পরে পড়ে গেলে তো প্রবলেম ভাইয়া। তো ওই কেয়ারটেকার ভাইটাই আসলে স্পার্কিকে আনতে আমাকে হেল্প করেছে, না হলে আনতে পারতাম না, কারণ ওখানে কে যেত? আমিও পারতাম না, ওয়াসিফও যেতে পারতো না। যাই হোক, ওকে ডাকছিলাম, তাও আসছিল না। অনেক রিস্ক নিয়ে লোকটা স্পার্কিকে এনে দিয়েছে। তো আসলে বাসার মধ্যে আনার পর দেখেন স্পার্কি কেমন করছে। আসলে ওর একটা ট্রমার মধ্যে চলে গেছে, বুঝতে পারছিল না যে কীভাবে কী কী করবে আর কি। ওর খিদাও লাগছে, দুই দিন ধরে কিছু খায়ও নি। তো আমি সর্বপ্রথম বাসে এনে আগে গরম পানি করে ওর জন্য এই যে একটু ডেটল দিয়ে দিলাম পানির ভিতরে। সবসময় ওদের গোসল করানোর সময় আমি দেই, তারপরেও দিয়ে নিলাম। আর শ্যাম্পু দিয়ে খুব ভালো করে আর কি ওকে ক্লিন করে নিচ্ছিলাম। চোখ মুখে অনেক ময়লা, গায়েও প্রচুর ধুলা, কারণ মানে কনস্ট্রাকশনের কাজও চলছিল বিল্ডিংয়ে কিছুটা, ওই যে লিফট লাগানো হয়নি, আরও অনেক কিছু বাকি। দেখতেই পারছেন যখন আমি ওদের উপরে উঠছিলাম, তখন মানে ফুল কিন্তু কমপ্লিট না বাসাটা, সিঁড়ি টিড়িগুলোও কিন্তু কমপ্লিট না। তো যেহেতু ধুলাবালি চারিদিকে, তো ওর গাটা একদম পুরো সাদা বিড়াল, দেখেন কীরকম ময়লা হয়ে গেছে। এখনও কিন্তু স্পার্কির গায়ের ময়লা অতটা পরিষ্কার হয়নি। আর অনেক ঠান্ডা ছিল যে সময় ও হারিয়ে গিয়েছিল। এই ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অনেক লেট হয়ে গেল। তো ওই সময় শীতের মধ্যে আসলে ওকে বেশি পানি দিয়েও আমি আর গোসল করাতে পারছিলাম না। আর এদিকে মাইলো দেখেন বাথরুমের দরজা দিয়ে উঁকি দিচ্ছে যে কি করছি। আসলে ও দুই দিন ধরে ভীষণ একা হয়ে গিয়েছিল, এই জন্য ও পুরো ব্যাপারটা আর কি দেখছে যে কি করছি না করছি। তো স্পার্কির গোসল হয়ে গেছে, আমি একটু বারান্দায় রোদ ছিল, তো রোদের মধ্যে এনে ওকে ভালো করে মুছে দিচ্ছিলাম। আর বিড়ালের কানে পানি গেলে তো আসলে বাঁচে না, তো খুব মানে সাবধানে আমি আর কি গোসলটা করাই ওদের সবসময়। শীতে ভাবছিলাম যে গোসল করাবো না, যেহেতু বাইরে গিয়েছে তো ওই ময়লা গায়ে তো আর রাখা যায় না। তা দেখেন আমার স্পার্কিটাকে কত ফুটফুটে, কত সুন্দর লাগছে মাশাল্লাহ। তো রাতের বেলা ও শুয়েছিল, ঘুমাচ্ছিল, আর গোসলের পর কিন্তু সব বিড়ালরাই অনেক সময় ধরে ঘুমায়, খুব শান্ত হয়ে যায়। তো ও খুব শান্ত হয়েছিল, ভালো লাগছিল। তো আমি অনেক হ্যাপি ওকে পেয়ে, আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, আপনারা এই তিনটা ভিডিও খুব যত্ন সহকারে যারা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে হয়তো পুরো ভিডিওটাও দেখেননি, অনেকে অল্প একটু দেখে, হয়তো আমি রান্না করেছি বা কিছু করতে করতে কাজের মধ্যে দিয়ে আমি গল্পটা করেছিলাম, তো হয়তো প্রথমটুকু দেখেই খাবারের কথা আপনারা বলে চলে গেছেন যেটা ইয়ামি। কিন্তু আমি আসলে কী বিষয়টা নিয়ে আমার ভিডিও, কী আমি কী বলতে চাচ্ছি বা আমার কী ভিডিওতে আছে সেটা অনেকেই দেখেননি, এই জন্য গল্পটা জানেন না।
তো যাই হোক, অনেকেই আমার স্পার্কির জন্য দোয়া করেছেন, এই জন্য হয়তো বা পেয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।